वेलकम टू माय फ्रेंड्स, আমি আগের মতো আজকেও দুটো কিন্তু অঙ্ক নিয়ে উপস্থিত হইছি। খুব কম সময়ের মধ্যে তোমরা দেখো বুঝে যাবে, ভিডিওটি মন দিয়ে দেখে নাও। দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত, দেওয়া আছে 9:7 এবং গোসাগু দেওয়া আছে 19। তাহলে ছোট সংখ্যাটি কত? এরকম অঙ্ক কিন্তু আমাদের WUP, WPSC এবং WBCS, SSC প্রভৃতি পরীক্ষাতে এই অঙ্কগুলি প্রচুর পরিমাণে আসে। আমরা কিভাবে অঙ্কটি করব দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে, ছোট সংখ্যাটি কত দেওয়া আমাদের বার করতে হবে। ছোট সংখ্যাটি আমরা কিভাবে বার করব? ছোট সংখ্যা বার করার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে অনুপাতে যে দুটি পদ দেওয়া আছে অর্থাৎ 9:7, সেই অনুপাতের পদগুলির মধ্যে সবচেয়ে ছোট কি, 9 না 7? তোমরা অবশ্যই বুঝতে পারছো সবচেয়ে ছোট হচ্ছে 9, তাই 9 নয় 7। তাহলে দেখো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7, আমি একটু মজা করে বললাম। এবার দেখো সবচেয়ে ছোট সংখ্যা 7, তাহলে ছোট সংখ্যাটা কি 7ই হবে? না, 7 হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? না, অনুপাতের যে ছোট সংখ্যাটি আছে সেই ছোট সংখ্যাটির সঙ্গে গোসাগুটি গুণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাব। অতএব ছোট সংখ্যা সমান কি? ছোট সংখ্যা সমান আমরা কি করছি সেটি দেখে নাও। ছোট সংখ্যা সমান অনুপাতের অনুপাতে, আমি একটু যদি লিখে দিই তোমাদেরকে, অনুপাতে উপস্থিত উপস্থিত ছোট সংখ্যা, ছোট সংখ্যা কিংবা ছোট পদ যদি বলি, ছোট পদ ইনটু গোসাগু, আমি যদি একটু সূত্র মতো তোমাদেরকে লিখে দিই তাহলে এই জিনিসটি হচ্ছে। তাহলে অনুপাতে উপস্থিত ছোট পদ কি আছে? 7 আছে এবং গোসাগু তো আমার দেওয়াই আছে 19। অতএব 19-এর সঙ্গে 7 যদি গুণ করা হয় 133 আসছে। তাহলে দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার। কিভাবে করলাম একবার দেখে নাও। যেটা ছোট আছে সেটার সঙ্গে গোসাগুটি গুণ করে দেবে, তাহলে কিন্তু আমরা ফাইনাল অ্যানসার পেয়ে যাবো। আর একটু দেখো ভিন্ন টাইপের অঙ্ক দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, গোসাগু 4 হলে লোসাগু কত? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো আগের অঙ্কটির ক্ষেত্রে অনুপাত দেওয়া ছিল, এটার ক্ষেত্রে অনুপাত দেওয়া ছিল, এই অঙ্কগুলি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমাদেরকে লোসাগু যদি নির্ণয় করতে হয়, একটা জিনিস মন দিয়ে দেখে নাও, লোসাগু যদি নির্ণয় করতে হয় আমরা কি করব, না অনুপাতে যে সংখ্যাগুলি আছে অর্থাৎ অনুপাতের অনুপাতের সংখ্যাগুলির গুণফল, সংখ্যাগুলির গুণফল ইনটু ইনটু কি হবে, কি দেওয়া আছে তোমরা দেখে বুঝতে পারছ, ইনটু গোসাগু হবে। ভালো করে দেখে নাও, অনুপাতের সংখ্যাগুলির গুণফল ইনটু গোসাগু। আমাদের আগে ছোট সংখ্যার ক্ষেত্রে কি হয়েছিল, অনুপাতে উপস্থিত ছোট সংখ্যাটি ইনটু গোসাগু। এখানে দেখো লোসাগু নির্ণয় করতে বলেছে, অনুপাতের যে সংখ্যাগুলি আছে তাদের গুণফল ইনটু গোসাগু, মানে কি অনুপাতের সংখ্যাগুলির সাথে গোসাগুর গুণফল। অনুপাতের কি কি সংখ্যা আছে, 3:4 ইনটু দেখো গোসাগু দেওয়া আছে 4, অতএব 4×3=12×4, অতএব 48। অতএব অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। আমরা কিন্তু এরকম ভাবে অনেক অঙ্ক কম সময়ের মধ্যে করে ফেলতে পারবো, জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য কিন্তু আমার একটু সময় লাগছে। কিন্তু তোমরা কিন্তু মোটামুটি এক একটি অঙ্ক 2-3 সেকেন্ড সময়ের মধ্যে যারা একটু ভালোভাবে প্র্যাকটিস করছো অঙ্ক দেখলেই কিন্তু অ্যান্সার বলে দিতে পারবে এই টাইপের অঙ্কগুলি। সুতরাং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যারা ভিডিওটি দেখছো ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।